ভীষণ ভালো লাগছে, রান্না করব। আগের বছরে যে লাউ পেয়েছি তার থেকে এটা অনেক বড়, তাই না? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজকে চলে এসেছি হাজবেন্ডের সাথে। কেন এসেছি? লাউ কাটবো বলে। তো চলুন দেখাই কিভাবে লাউ কাটতে হয়। চলে এসেছি বাগানে। আমি আগে আপনাদের দেখিয়েছি, যখন ভেতর থেকেও দেখিয়েছিলাম, বাড়ির মধ্যে থেকে যখন ছোট হয়েছে তখনও দেখিয়েছিলাম, আর আগে একদিন এনে বড় অবস্থায় দেখিয়েছিলাম এবং বলছিলাম যে মা বাবা বকছে যে কেন কাটছিস না। ইভেন আজকে সকালবেলাও বাবা মা বকলো, আমি ভিডিও কল করে আবার দেখাচ্ছিলাম। তো আমি বললাম যে না, আমার হাজব্যান্ড এলে পারি কাটবো, এটা যেহেতু ফার্স্ট লাউ আমি একসাথেই কাটবো ওর সাথে। তো আমি যার জন্যে একবার ওই স্ট্যান্ড এনে ভিডিও করে নিয়ে গেছি কিন্তু কাটিনি। বড় হয়ে গেছে লাউটা, কাটার মতো হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে যেহেতু হনুমান আছে আর যেহেতু অন্যান্য অ্যানিমাল আছে, চুরিও হয় একটু আধটু, তো ভাবছিলাম যে ওটা হয়ে গেলে খুব দুঃখ পাবো। তো আজকে কাঁচি নিয়ে আসিনি, আজকে ছুরি নিয়ে এসেছি। আগের বারে আমি কাঁচি দিয়ে কেটেছিলাম, এবারে শুনলাম যে ছুরি দিয়ে কাটলে নাকি খুব ভালো হয়, তো সেই জন্য ছুরি নিয়ে এসেছি। ছুরি দিয়ে কাটবো, আমি কাটবো, তো মানে প্রচণ্ড এক্সাইটেড। তো কাটবো কাটবো পোজ দিচ্ছিলাম, তারপরে আমার হাজব্যান্ড ছিল যেহেতু, সে বললো কিছু ছবি তুলে নাও আগে, পরে তুমি বললো ছবি তুলে দাও ছবি তুলে দাও। আমি তো বললাম হ্যাঁ, আমি ভুলে গেছি ছবি তুলতে। তো ও আমার কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিল লাউয়ের সাথে। তো মানে নিজেদের বাগানে হয়েছে না, আর মুম্বাই, সবাই খুব অবাক হয় যে আমি মুম্বাইতে এরকম পাথুরে একদম লালচে মাটিতে এরকম ফসল ফলাই, সেটা দেখে সবাই খুশিও হয়, আমার বন্ধুরা দেখতেও আসে। তো এবার কেটে নেব, চলুন কী করে কাটতে হয় একটুখানি দেখাবো। কী দেখাবার কিছু নয়, ছুরি দিয়ে কুচকুচ করে কেটে দেবো। কাঁচি হলে কচাং করে কাটা হয়, কিন্তু ছুরি দিয়ে হলে ঘষে 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 এইভাবে কাটা হয়ে যায়। কী মজাদার ব্যাপার, একবার তুমি কেটো, দেখুন কি সুন্দর মসৃণ তেলতেলে, একদম অদ্ভুত লাগছে। এবারে লাউ গাছ হচ্ছিল না, হয়ে একদম লাউ ফলিয়ে দিল, মানে ম্যাজিকের মতো লাউটা ফলে গেল। জাস্ট একটুখানির মধ্যে লাউ গাছগুলো বাড়লো, আর তারপরে হঠাৎ করেই দেখলাম লাউ ফুল ধরছে, এবং তারপরে হঠাৎ করে ছোট্ট দেখেছিলাম কয়েকটা দিনের মধ্যে এটা বেড়ে গেল। কি অদ্ভুত, মানে অদ্ভুত রকম আনন্দ হচ্ছে, মানে আমি হাতে নিয়ে যে কি আনন্দ পাচ্ছি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে লাউ তুলে নিলাম, প্রথম এই বছরে প্রথম লাউ। তো এতদিন তো ওয়েট করছিলাম, বলছিলাম আপনার হাজব্যান্ড না এলে পরে দুজনে মিলে তুলবো। তো তুলে নিলাম, আগের বছরে যে লাউ পেয়েছি তার থেকে এটা অনেক বড়, তাই না? তো ভীষণ ভালো লাগছে, রান্না করব বাড়িতে গিয়ে নিজেদের মুম্বাইয়ের বাগানের লাউটার আলাদা আনন্দ। আগের বছরও হয়েছিল লাউ, কিন্তু আগের বছর লাউগুলো এত লম্বা লম্বা বড় বড় হয়নি, বলে না বটল গার্ড, সত্যি লম্বা হয়ে বটল গার্ড হয়েছে। আমি যে কি আহ্লাদিত কি বলবো, যত রকম করে ছবি তোলা যায় তো তুলে নিচ্ছি। হ্যাঁ, আরও আছে লাউ, আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেটা, যে অনেকগুলি লাউ হয়েছে, এটা বড় হয়ে গেছে, এটা তুলতে হতো, এই যে এই ফটো তুলেছিলাম। আমি লাউ দেখে লাউগুলো সেদিনকেও গান গিয়ে আপনাদের দেখিয়েছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, যে কীভাবে দেখিয়েছিলাম, চলুন একবার দেখাই। লাউয়ে এত গো মধু, জানে গো জাদু, লাউ ধরিলাম সঙ্গের সঙ্গী হারে, লাউ ধরিলাম সঙ্গের সঙ্গী সাধির লাউ, হাই হাই লাউ সাধির লাউ, বানাইল মোরে বৈরাগি ও সাধির লাউ, বানাইল মোরে বৈরাগি। আমি জানি না মুম্বাইতে আর কারোর বাড়িতে হয় কিনা, অন্তত আমার পরিচিত কারোর বাড়িতে হয় না, তাই আমি যত রকমভাবে আনন্দ করা যায় সেভাবে ফটো তুলছি, বাড়িতে ফটো তুলে তুলে পাঠাচ্ছি, সে এক অদ্ভুত আনন্দ হচ্ছে। তো আমি শুধু আগের দিন দেখিয়েছিলাম যে লাউ নয়, আরও অনেক কিছু হয়েছিল, সেগুলো আপনাদের দেখিয়েছিলাম। আজকেও চলুন দেখাই কিছু কিছু জিনিস আরও কী কী হয়েছে। এই যে পেঁপে গেছে, আবার নতুন করে পেঁপে এসেছে, আজকে লাউ কেটে নিলাম। সাধের লাউ বানাইল মোরে বৈরাগী, লাউ দেখলেই একটা গানই মাথায় আসে। আর
আজকে পেরেছি লাউ কাটতে, বলছি না কবে থেকে। আর লাউটা এত বড় হয়েছে মানে কি বলবো, এখানে পেঁপেও ধরেছে। তো আমরা ভাবছি বাড়ি যাব, বাড়ি যাব, জানি না এই গাছগুলোতে কি হবে। মানে জল দেওয়ার তো লোক আছে, কিন্তু শিম টিম সব ধরেছে তো। আর এই লাউটা আমি এত আল্লা দিত মানে সে কি বলবো, হ্যাঁ লাউ নিয়ে ভাবা যাচ্ছে না। একটু বেঞ্চে বসে পড়ি, কারণ আমার হাজব্যান্ড জল দিচ্ছে গাছে। আমার হাজব্যান্ড গাছে জল দিচ্ছিল, আমি সেই সময় একটু বসে পড়েছিলাম। তো পাশের বাড়িতে এই আন্টি রান্নাবান্না করেন। এই আন্টি তখন আমার যখন বাগান হতো না, এই আন্টি আমাকে অনেক সাজেশন দিত। তো আন্টি আমি বসে আছি দেখে বললো কি ম্যাডাম তোমার তো খুব সুন্দর বাগান হয়েছে বলে আমাকে বোধহয় ওই ঝিঙ্গে বা কিছু একটা বীজ দিল। বললো আমার কাছে কিছু বীজ আছে, তুমি এটা লাগাও, তোমার বাগানে হোক এটা। তো আন্টি ভালোবাসতো, তখনও বলতো আমি তোমার বাগান করে দেবো, আমি তোমার বাগান করে দেবো, তুমি এত ভালোবাসো। তো এখনও আন্টি আমাকে আজকে দেখতে পেয়ে বলছে কি ম্যাডাম তোমার তো বাগান খুব সুন্দর হয়েছে, আজকে বলছে যে তুমি লাউয়ের কী বানাবে। বললাম হয়তো সবজি টবজি কিছু বানাবো, বলছে পায়েস বানাও, ওই বানাও, সেই বানাও। তো ভাল লাগে এরকম মানুষদের, মানে কত সারাদিন পরিশ্রম করেন অথচ মনের মধ্যে কত ভালোবাসা। তো যখনই দেখেন আন্টি আমাদের পাশের বাড়িতে, আমার এক বন্ধুর বাড়িতে রান্না করতেন, তো তখনই কথা হয়, গল্প হয়, খুব ভাল লাগে। তো এক আন্টি থি মতলব ও বাজু वाले घर में काम करती है। तो मैं जब शुरुआत में यहाँ पे आई थी तो आंटी मुझे बहुत बोलती थी गार्डन बनाओ गार्डन बनाओ। तो आंटी मुझे कुछ देके गया सीड्स, ये भी कोई वेजिटेबल का सीड्स है, तो बोलो लगा दो, तो लगा देती हूँ। आंटी ने कहा जाओ, तो दे दिया, लगा दिया। खबर तुम आई थी, नहीं जाओ बाड़ी चले जाओ आगे। बाबा আমার বাবা বলছে মূলো শাক নিয়ে আয়, বলছে আমার জন্য মূলো শাক আনিস তবে। আমি বলি এত দূর থেকে নিয়ে যাবো, তো ম্যাম মেরি পাপা মাম্মি কো দিখা রই থি একদিন কে সব কুছ হুয়া হ্যাঁ মাম্মি পাপা কো মূলো শাক মানে পহলে ভি বতায়া খানে কা বহুত পছন্দ, বলে ইতনা আচ্ছা হুয়া হ্যায় কবি লেকে আও জব আওগে। তো মেরে হাজব্যান্ড ভি বোল রে কি লাউ বহুত আচ্ছা আয়া হ্যায় তো কবি বানাওঙ্গি। বানাইলো মুড়ি সংসারি, এবার লাউ দিয়ে বানাবো আমি তরকারি। লাউ নিয়ে বাড়িতে চলে এসেছি, ঠিক আছে, পরে রেসিপি বানাবো। প্রচন্ড ঘেমে গেছে, প্রচন্ড গরম লাগছে, এখন ব্লগটা শেষ করছি, টাটা বাই বাই, টেক কেয়ার। পরে রেসিপি দেখাবো কি দেখাবো না জানি না, মোটামুটি লাউ কাটাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। বাই বাই, ভালো থাকবেন।